আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে চমৎকার একটা সাইট নিয়ে হাজির হয়েছি। সাইটের নাম হচ্ছে GBSM। এটা নতুন সাইট, এটাতে আপনারা ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন। এখানে আপনারা ইনভেস্ট করেও আপনারা ইনকাম করতে পারবেন। এটা যদি আমি সম্পূর্ণ ডিটেলস পড়ি তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। আর এই এটার হোম পেজটা আমার ভিডিও কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তাই আমি এগুলো আর পড়তেছি না, আর ভিডিও স্ক্রিনে শো করবে, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপর দেখাচ্ছি বন্ধুরা এখানে আপনারা ইনকাম কীভাবে করবেন। ইনকাম করার জন্য এখানে দেখেন, এখানে সাত ধরনের প্যাকেজ রয়েছে। এখানে ফ্রি প্যাকেজ দেখেন, প্রতিদিন আপনারা ইনকাম করতে পারবেন 35 সেন্ট, মানে বাংলা টাকা হচ্ছে 30 টাকা। এখানে আপনারা 5 দিন ইনকাম করতে পারবেন। যেমন আপনারা ফ্রিতে যারা এখানে কাজ করতে চান তারা এখানে প্রতিদিন আপনারা 30 টাকা করে ইনকাম করতে পারবেন। এখানে ফ্রিতেও আপনারা ইনকাম করতে পারেন। তারপরে দেখেন বন্ধুরা, যারা ইনভেস্ট করে অনলাইনে কাজ করতে চান তারা এখানে ইনভেস্ট $8, মানে 720 টাকা আপনারা ইনভেস্ট করলে আপনারা ডেইলি পাবেন 30 টাকা। আর এটা মেয়াদ থাকবে লাইফ টাইম। এখানে ফ্রিতেও দিচ্ছে 30 টাকা, আর এখানে ইনভেস্ট করেও আপনারা 30 টাকা করে ইনকাম করতে পারবেন মাত্র 720 টাকা ইনভেস্ট করে। আর তারপর দেখেন বন্ধুরা, এখানে আরও প্যাকেজ আছে, 2250 টাকার প্যাকেজ, মানে $25। এখানে ডেইলি পাবেন আপনারা 95 টাকা করে। তারপর $50 ডিপোজিট করলে, মানে 6500 টাকা ডিপোজিট করলে ডেইলি 158 টাকা করে পেয়ে যাবেন। তারপর $100, মানে 9000 টাকা ডিপোজিট করলে ডেইলি আপনারা 315 টাকা করে পেয়ে যাবেন। তারপর 18000 টাকা আপনারা ডিপোজিট করলে আপনারা ডেইলি 630 টাকা করে পেয়ে যাবেন। তারপর 27000 ডিপোজিট করলে আপনারা ডেইলি 1100 টাকা করে পেয়ে যাবেন। তারপর এখানে দেখেন বন্ধুরা, 54000 টাকা ডিপোজিট করলে ডেইলি আপনারা 2200 টাকা করে পেয়ে যাবেন। তারপর রেফার বোনাস, এখানে 5 লেভেল পর্যন্ত এখানে রেফার কমিশন আছে। এখানে ফার্স্ট রেফার বোনাস এখানে হচ্ছে 12%, তারপর 5%, তারপর 4%, তারপর 3%, তারপর 2%। তারপর এখানে দেখেন আপনারা চাইলে ফ্রি আইডি করে ফার্স্ট দিন ফ্রিতে ইনকাম করে দেখতে পারেন। যেহেতু এখানে এর সাইটটা সম্পূর্ণ আমার ডিটেলসগুলো ভালো লাগলো, যেহেতু এখানে ফ্রিতে ইনকাম করা যাচ্ছে, যারা ফ্রিতে এখানে কাজ করতে চান তারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলে ফ্রিতে আপনারা এখানে কাজ করবেন, দেখবেন মানে সাইটটা ঠিক আছে কিনা। তারপর যারা এখানে ইনভেস্ট করে কাজ করতে চান আপনারা নিজ রিস্কে এখানে ইনভেস্ট করবেন। আমি কাউকে বলতেছি না, এখানে আপনারা ইনভেস্ট করে কাজ করেন। যেহেতু এখানে ফ্রিতে কাজ করা যাচ্ছে, ইনকাম করা যাচ্ছে, আমি এখানে ফ্রিতে কাজ করব। তারপর আমার পার্সোনাল যদি আমার যদি ইচ্ছে হয় তাহলে এখানে আমি ডিপোজিট ইনভেস্ট করবো, আমি এখানে কাজ করব। যারা ইনভেস্ট করে কাজ করতে চান তারা নিজ রিস্কে এখানে ইনভেস্ট করবেন, কারণ এইসব সাইট বেশি দিন টিকে না। তারপর দেখাচ্ছি বন্ধুরা এখন এটাতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আমি লিঙ্কে ক্লিক করব, সাইট লিঙ্কে ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমি লিঙ্কে ক্লিক করার পর এখানে ফার্স্ট টাইম, তারপর লাস্ট টাইম, তারপর এখানে ইমেল সব কিছু এখানে আমি ফিল আপ করে দিব। দেখেন বন্ধুরা, আমি আমার চ্যানেলের নেম দিয়ে দিছি, তারপর এখানে লাস্ট টাইম দিয়েছি, তারপর এখানে জিমেল দিয়ে দিছি, তারপরে দেখেন এখানে আমার ফোন নম্বর, তারপর এখানে আমার ইউজার নেম দিয়ে দিয়েছি, তারপর এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে অবশ্যই আপনারা টিক মার্ক দিবেন। তারপর এখানে যে স্ক্রিনে যে কোডগুলো থাকবে আপনাদের, সেই কোডগুলো এখানে বসাবেন। তারপর এখানে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, তারপর এখানে সেভ দিয়ে দিব, তাহলে আমার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। তারপর বন্ধুরা দেখেন আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে। তারপর এখানে থিয়েটার আইকনে ক্লিক করব। তারপর দেখেন বন্ধুরা, এখানে একটু হোম স্ক্রিন আছে, এটাতে ক্লিক করব, তাহলে এরপর মতো হয়ে যাবে। এটা ক্লিক করব, এরপর মতো হয়ে যাবে। এখন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে জিরো। এখন দেখাবো আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে প্যাকেজ অ্যাক্টিভ করবেন। আমি দেখাবো এখানে থিয়েটার আইকনে ক্লিক করবেন। তারপর দেখেন বন্ধুরা এখানে প্লাস আছে, প্লাসে ক্লিক করব। দেখেন বন্ধুরা, প্লান্সে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, প্রথমে দেখেন ফ্রি প্যাকেজ। এখানে ফ্রি প্যাকেজে আমি 35 সেন্ট এরকম পেয়ে যাব। এখানে দেখেন 1 PTC। এখন যদি আমি এখানে সাবস্ক্রাইব নাওতে ক্লিক করি তাহলে আমার প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট আমি এখানে সাবস্ক্রাইব নাওতে ক্লিক করব, তারপর কনফার্মে ক্লিক করব, তারপর কাজ করে দেখাবো কীভাবে কাজ করবেন। দেখেন বন্ধুরা, আমার প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে কাজ করব। কাজ করার জন্য উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব, তারপর এখানে PTC আছে, PTCতে ক্লিক করব। PTCতে ক্লিক করার পর এখানে অ্যাডসে ক্লিক করব, তারপর একটা অ্যাড শো করবে, সে এখানে ভিউ নাওতে ক্লিক করব, তাহলে আমি অ্যাডটা দেখতে পারব। তারপর বন্ধুরা এরকম শো করবে, একটা অ্যাড আসবে, সেই অ্যাডটা আমি দেখে নিব, তারপর একটা মেয়েদ আসবে, সেটা আমি ফিল আপ করে নিব। দেখেন বন্ধুরা অ্যাড আসছে। দেখে বন্ধুরা এখানে 4+1 মানে কত হয় সেটা আমি এখানে দিয়ে দিব ম্যাথ। তারপর এখানে পাস হয়, তারপর এখানে কনফার্ম আনে ক্লিক করব।
দেখেন বন্ধুরা আমার এডটা দেখা শেষ, এখন ড্যাশবোর্ডে আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখব আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে কিনা। দেখেন বন্ধুরা আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, তারপর দেখেন আমার প্যাকেজটাও অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর দেখাবো বন্ধুরা যারা এখানে ইনভেস্ট করে কাজ করতে চান তাদের জন্য কীভাবে ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখানে প্ল্যানস আছে, প্ল্যানসে আপনারা ক্লিক করবেন। আপনারা যে প্ল্যানসটা আপনাদের পছন্দ হবে সেই প্ল্যানস অনুযায়ী আপনারা ব্যালেন্সটা দিয়ে দেবেন। এখানে 8 USD আছে, তারপর এখানে দেখেন, তারপর এখানে 25 USD আছে। আমি যেহেতু 25 USD নিতে চাচ্ছি, ডেইলি 3টা এড দেখতে পারবো, তাই আমি এখন 25 USD ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব, তারপর এখানে আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে ডিপোজিট নাওতে আপনারা ক্লিক করবেন। তারপর বন্ধুরা দেখেন এখানে নগদ আছে, তারপর এখানে দেখেন বাইন্যান্স আছে। আমি যেমন ধরেন আমি নগদে এখন ডিপোজিট করবো $25, তাই এখানে ডিপোজিটে ক্লিক করলাম। তারপর যে প্যাকেজটা আমি নিব সেই প্যাকেজ অনুযায়ী আমি ডলারটা দিয়ে দিলাম, যেমন $25, তারপর এখানে কনফার্মে আমি ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে $25 আমি ডিপোজিট করলে কত টাকা আসে সেটা এখানে শো করবে। তারপর এখানে পে নাওতে ক্লিক করলাম। তারপর বন্ধুরা এখানে আমি জাস্ট এই নম্বরটা কপি করে দিব। এখানে বলতেছে যে আপনারা অবশ্যই সেন্ড মানি করার জন্য, এখানে এই নম্বরে আপনারা সেন্ড মানি করার জন্য বলতেছে, তাই এই নম্বরটা আমি কপি করলাম। কপি করার পর আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাব, তারপর তাদেরকে এই নম্বরে আমি সেন্ড মানি করব। সেন্ড মানি করার পর সেন্ড মানি নাম্বার দিতে হবে, আপনারা যে নগদ নম্বর থেকে তাদেরকে সেন্ড মানি করেছেন সেই নগদ নম্বরটা এখানে দিতে হবে। তারপর যেন আপনারা তাদেরকে পেমেন্ট দিয়েছেন সেটার একটা স্ক্রিনশট দিতে হবে, তারপর ট্রানজ্যাকশন একটা আইডি থাকবে সেই ট্রানজ্যাকশন আইডি এখানে দিতে হবে। তারপর এখানে পে নাওতে ক্লিক করবেন। আমি সব কিছু এখানে ফিল আপ করে দিচ্ছি আমি তাদেরকে পেমেন্টটা দেওয়ার পর। দেখেন বন্ধুরা আমি তাদেরকে দেওয়ার পেমেন্ট দেওয়ার পর আমার নগদের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, পেমেন্টের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তারপর এখানে পে নাওতে ক্লিক করব। দেখলাম বন্ধুরা আমার ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে, এখন বর্তমানে আমারটা পেন্ডিং আছে। দেখি কত সময় লাগে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হতে। তারপর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব, তারপর ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। দেখলাম বন্ধুরা আমার অ্যাকাউন্টে কিন্তু $1 আছে মাত্র, এখন আমার $25 অ্যাড হয় নাই, দেখি কত সময় লাগে। তারপর দেখাচ্ছি বন্ধুরা যারা এখানে রেফার করে ইনকাম করতে চান থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখানে রেফারেল আপনারা ক্লিক করবেন, তারপর এখানে রেফারেল ইউজারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন বন্ধুরা আপনারা এই লেভেল ফোনে তো আপনারা রেফার কমিশন পাবেন, তারপর এই লিঙ্কটা আপনারা কপি করে আপনারা শেয়ার করে আপনারা ইনকাম করতে পারবেন। আমি আমার রেফার লিঙ্কটা কপি করে নিয়েছি, তারপর আমি প্যাকেজ অ্যাক্টিভ করে দেখাবো, কাজ করে দেখাবো। দেখেন বন্ধুরা আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিটের ভিতরে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। আমার কিন্তু আগে $1 ছিল, এখন কিন্তু আরও $25 অ্যাড হয়ে গেছে, আমি $25 ডিপোজিট করেছিলাম। আর তারপর এখন দেখাবো প্যাকেজটা অ্যাক্টিভ করে, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবো। তারপর বন্ধুরা এখানে দেখেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে প্ল্যানস আছে, প্ল্যানসে আমি ক্লিক করবো। প্ল্যানসে ক্লিক করার পর যেহেতু আমি প্রথমে ফ্রি প্যাকেজ অ্যাক্টিভ করে নিয়েছি, এখন আমি এখানে আমার প্যাকেজটা অ্যাক্টিভ করে নিব। যেমন এখানে আমার 2 নম্বর প্ল্যানটা 25 USD, সেটা আমি এখন অ্যাক্টিভ করে নিব। এখন 3টা আমি কাজ করতে পারবো, তারপর এখানে সাবস্ক্রাইব নাওতে ক্লিক করবো, তারপর এখানে কনফার্মে আমি ক্লিক করবো। বন্ধুরা দেখি বন্ধুরা আমার একটু সমস্যা হয়েছিল যার কারণে হয় না, এখন আমি আবার এখানে সাবস্ক্রাইব নাওতে আমি ক্লিক করব, তারপর এখানে কনফার্মে ক্লিক করব। সরি হচ্ছে না, দেখি কি হলো। বন্ধুরা আমার একটু সমস্যা হয়ে গেছিলো যার কারণে আমি মানে এটা করতে পারি নাই, কারণ আমার মানে এটা সমস্যা হয়ে গেছে। এখানে বলতেছে যে 25 USD ডেইলি ইনকাম হবে এত টাকা, কিন্তু এখানে আমি প্রথমে ফ্রি প্যাকেজটা অ্যাক্টিভ করে ফেলেছি যার কারণে আমি এখন এই প্যাকেজটা নিতে পারতেছি না, আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স দেখাচ্ছে নেই। তাই এখন আমি কী করব, এখানে 8 USD যে প্যাকেজ আসছে সেটা আমি অ্যাক্টিভ করে নিব। এখন এখানে জাস্ট আমি সাবস্ক্রাইব নাওতে ক্লিক করব, তারপর এখানে কনফার্মে ক্লিক করব। দেখি এখন প্যাকেজটা অ্যাক্টিভ হয় কিনা।
বন্ধুরা আমার প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা আমার ব্যালেন্সটা দেখতে পারবেন। দেখেন বন্ধুরা আমার অ্যাকাউন্টে কিন্তু এখন $8 আছে, আমার অ্যাকাউন্টে $8 আছে। এখন আমি কাজ করে দেখাবো। এখানে থিয়েটার আইকনে ক্লিক করব, তারপর এখানে পিটিসিতে ক্লিক করব, তারপর এডসে ক্লিক করব। তারপর বিউনাতে ক্লিক করব। সরি বন্ধুরা, বলতেছে যে আমার লিমিট শেষ, আমি প্রথমে কাজটা করে ফেলেছিলাম এর জন্য। এখন আমি দেখাচ্ছি বন্ধুরা, এখন আপনারা কীভাবে উইথড্র করবেন সব কিছু আমি দেখাচ্ছি। আর আমি প্রথমে রং করেছি বন্ধুরা, কারণ আমি প্রথমে $25 আমি ডিপোজিট করেছি, কিন্তু আমি $25 দিই নাই, $25 দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমি দুই নম্বর প্যাকেজ $25 যেটা ছিল সেটা আমি অ্যাক্টিভ করতে পারি নাই, কারণ আমি $25 মানে করেছিলাম, আমি তাদেরকে $25 দিই নাই। কারণ আর এখানে আপনারা বুঝে নেবেন, $1 সমান হচ্ছে $30, $1 $30 হলে $8 কত সেটা আপনারা বুঝে নেবেন, আর $25 কত টাকা সেটা আপনারা বুঝে নেবেন। কারণ $25 যদি $90 করে হয় তাহলে অনেক টাকা। এখানে বাংলায় লেখা আছে আমার চার্ট শেটগুলো, আপনারা দেখতে পারবেন, আপনারা যে প্ল্যানগুলো দেখতে পারবেন কত টাকা আপনারা। আমি এখানে দেখেন $25 মানে আমি ডিপোজিট করছিলাম, মানে $700 ডিপোজিট করছিলাম। আমি তো মনে করছিলাম এটা $25, মানে আমার একটু রং হয়েছে, আর যার কারণে আমি মানে প্ল্যানটা একটু করতে পারি নাই। এখন দেখাবো আপনারা কীভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য জাস্ট এখানে আপনারা উইথড্র নাওতে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন বন্ধুরা এখানে 8 থেকে 100 GBM আছে। এখন আমি উইথড্র করাবো, দেখি এখানে লিমিট দিচ্ছে 8 থেকে 150 GBM। এখানে কিন্তু ডলার নাই বন্ধুরা, $1 হচ্ছে $30, তাহলে $8 কত সেটা আপনারা হিসাব করে দেখবেন। আমি এখন উইথড্র করব, কারণ এখানে দেখতেছি। আর তারপর এখানে আপনারা ব্যালেন্সও ট্রান্সফার করতে পারবেন, মানে আপনার ব্যালেন্স এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিন্তু আপনারা ব্যালেন্সটাও ট্রান্সফার করতে পারবেন। তারপর এখানে বাইন্যান্স আছে, বাইন্যান্সে আপনারা এই উইথড্র করতে পারবেন। তারপর এখানে এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন, বিকাশ নগদে উইথড্র করতে পারবেন। আমি কিন্তু আমার অ্যাকাউন্টে যেহেতু $8 আছে, মানে $8 আছে, তাই আমি এখনও নগদে উইথড্র করবো। উইথড্র নাওতে ক্লিক করলাম, তারপর এখানে এখানে $8 দিয়ে দিলাম, দেখি কী হয়। তারপর বন্ধুরা এখানে কনফার্মে আমি ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে $1 হচ্ছে $30, তাহলে আমি $8 হচ্ছে $216 আমি পাবো, তারা ব্যাক কেটে আমাকে $216 দিবে। তারপর এখানে টাকা উত্তোলন করার নিয়ম, এখানে লেখা আছে নগদ পার্সোনাল এজেন্ট নম্বর দিতে হবে। ওয়েট, আচ্ছা এগুলো আপনারা পরে নেবেন। আমি এখন আমার নগদ নাম্বার সাবমিট, আমার নগদ নাম্বার যে নম্বর আমি পেমেন্ট নিব সেই নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর বলতেছে পেমেন্ট রিসিপ্ট টাইপ ক্যাশ আউট সেন্ড মানি, আমি যেহেতু এখানে সেন্ড মানি নিব। সেন্ড মানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা পার্সোনাল তাই এখানে সেন্ড মানি দিয়ে দিচ্ছি। আর যাদের এজেন্ট হবে তারা আপনারা অবশ্যই এজেন্ট লিখে দিবেন, যারা এজেন্টে নেবেন। আমি সেন্ড মানি দিয়ে দিলাম, তারপর এখানে টাকা উত্তোলন করার সময় অবশ্যই সময় দিন দিতে হবে। এখন হচ্ছে 7:51, তারপর দিন দিতে বলতেছে, আমি তারিখটা দিয়ে দিব, যেমন ফন্ড এরকম দিয়ে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করে দিবেন। তাদের সিস্টেমটা যেহেতু মানে অনেক কঠিন, তাহলে মনে হচ্ছে সাইটটা
দীর্ঘদিন থাকবে, তাই আপনারা যারা এখানে ইনভেস্ট করে কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারেন। সাইটটা আমার মানে সিস্টেমগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ অনেক কঠিন দেখে মতো আমার বর্তমানে পেন্ডিং আছে, দিয়ে কত সময় লাগে। তারপর এখানে থিয়েটার আইকনে ক্লিক করবো, ড্যাশবোর্ডে ক্লিক করবো, তারপর আমার অ্যাকাউন্টে দেখে মতো আমার অ্যাকাউন্ট থেকে তারা ব্যালেন্সটা কেটে নিয়েছে, দেখে মতো আমার অ্যাকাউন্ট থেকে তারা ব্যালেন্সটা কেটে নিয়েছে। আর অবশ্যই আপনারা ডিপোজিট করার সময় এখানে থিয়েটার আইকনে ক্লিক করবেন, তারপর ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিট নাওতে ক্লিক করবেন, তারপর এখানে দেওয়াই আছে, এখানে আপনারা এটা হচ্ছে GBSM মানে এক GBSM হচ্ছে 30 টাকা, তাই আপনারা হিসাব করে দিবেন $25 মানে কত GBSM হয় সেটা আপনারা একটু হিসাব করে এখানে দিয়ে দিবেন। দেখি পেমেন্টটা আসতে কত সময় লাগে, যেহেতু নতুন সাইট আমি উইথড্র করলাম, দেখি কী হয় বন্ধুরা। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি পেমেন্টটা রিসিভ করে ফেলেছি, দেখেন বন্ধুরা উপরে দেখেন টাকার পরিমাণ 206 টাকা, তারা বেড কাটছে 10 টাকা বেড কাটছে, যার কারণে 206 টাকা আসছে। আমি এখানে দেখলাম উইথড্র করার সময় দেখলাম, আমি এখন দেখাচ্ছি বন্ধুরা মানে যারা ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য আগে অবশ্যই আপনার প্ল্যান্সগুলো দেখে নেবেন, এখানে প্ল্যান্সে আপনারা ক্লিক করবেন, প্ল্যান্সে ক্লিক করার পর এখানে প্ল্যান্সগুলো আপনারা দেখে নেবেন, যারা ডিপোজিট করে আপনারা ইনকাম করতে চান তারা এখানে প্ল্যান্সগুলো দেখবেন। আট ইউএসডি মানে কত, মানে 24 GBM, আপনারা যখন ডিপোজিট করবেন তখন আপনারা 24 দিবেন, 24 দেওয়ার পর আপনার অ্যামাউন্ট কত টাকা সেটা চলে আসবে, আপনারা 24 দিবেন, আপনারা 8 মানে দিবেন না 24 দিবেন, তাহলে আপনার 8 USD হয়ে যাবে। তারপর আপনারা যে প্যাকেজটা নেবেন 25 USD, যদি আপনারা যদি প্যাকেজ নিতে চান তাহলে আপনারা 75 লিখবেন, আপনারা জাস্ট 75 লেখার পর নিচে টাকার পরিমাণ আসবে, সেই টাকা আপনারা তাদেরকে দিয়ে দিবেন, এভাবে আপনারা কাজ করে নেবেন। তারপর ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখাচ্ছি বন্ধুরা আমাদের পেমেন্টটা রিসিভ করে ফেলেছি। পেমেন্টটা আমি এখন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, পেমেন্টটা পেতে আমার বুঝলাম না এখানে আসে নাই কেন। দেখার মধ্যে আমি পেমেন্টটা রিসিভ করে ফেলেছি, 206 টাকা আমি রিসিভ করে ফেলেছি, যেহেতু এসআইটি পেমেন্টটা দিচ্ছে খুব দ্রুত দিচ্ছে পেমেন্টটা, তাই আপনারা এসআইটি কাজ করতে পারেন, এখানে ফ্রিতেও কাজ করতে পারেন, আপনারা ইনভেস্ট করেও কাজ করতে পারেন। সাইটটা আমার কাছে ভালো লাগছে, যেহেতু নতুন সাইট, নতুন সাইটগুলো যারা প্রথমে অ্যাকাউন্ট খুলে কাজ করে তাদের ইনকামটা একটু ভালো হয়, আর এ সাইট কতদিন থাকবে সেটা আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগছে তাই আমি এখানে ডিপোজিট করে কাজ করতেছি, ফ্রিতেও কাজ করতেছি। আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা নিজ রিস্কে আপনারা এখানে কাজ করতে পারেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। এর মধ্যে পেমেন্টটা আমি রিসিভ করে নিয়েছি, এখানে লেখা আছে GBSM এজেন্ট বাবু মিয়া, মানে উনি 10% বেড কেটে আমাকে 206 টাকা এখানে পেমেন্টটা দিয়ে দিচ্ছে। আপনারা দেখেন 216 টাকা উইথড্র করেছিলাম, তারা 206 টাকা দিয়েছে, 10% উনি বেড কাটছে, কাটার পর আমাকে দিয়ে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে।